শুক্রবার রাতে মালদা শহরের পুরোজপুর এলাকায় মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওইদিন রাতে স্কুল কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসে। জানা যায়, দুষ্কৃতীরা জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে মিড ডে মিলের বিভিন্ন সামগ্রী, সরঞ্জাম সহ নানান সামগ্রী চুরি করে চম্পট দিয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, স্থানীয় কিছু যুবক মাদকের নেশায় আসক্ত হয়ে এই কাজ করেছে। বিদ্যালয়ের টিচার ইনচার্জ চিপ্রা দাস জানান, স্কুলের দুটি ওয়েট মেশিন সহ মিড ডে মিলের নানান সামগ্রী, হাই স্কুলের ল্যাবরেটরি রুম থেকে নানান মূল্যবান চুরি হাই স্কুলের ল্যাবরেটরি রুম থেকে নানান মূল্যবান জিনিস চুরি হয়েছে। স্কুলের জিনিসপত্র বাইরে ফেলা আছে, তো ওরা বুঝতে পেরেছে যে আমাদের স্কুলেরই হতে পারে। যারা আমাকে বলছে আর কি, তারা হচ্ছে আমাদের মিড ডে মিলেই ইয়ে করে। তো আমি আবার আমার গার্ড থাকে যে, আমি বললাম ফোন করে যে একটু দেখো তো, আমাদের তো তালামারা সব জায়গাতেই ছিল, আছে দেখ দেখো। তখন ও বললো যে সব তো তালামারাই আছে, ও পেছন দিক থেকে বুঝতে পারেনি সামনে থেকে। তারপরে আবার বাইরের দিক দিয়ে দেখছে যে জানলাগুলো সব কেটে, রোডগুলো সব বার করে জানলার ভিতর দিয়ে ঢুকে আমার মিড ডে মিল যেখান থেকে ডিস্ট্রিবিউশন হয়, সেখান থেকে আমার ডিস্ট্রিবিউশন হতো যে আইটেমগুলো, সেগুলো ওই গামলা ছিল, বড় বড় গামলা তিনটা, তারপরে ছিল কী বলে ওয়েট মেশিন ছিল দুটো, ওগুলো সব কিছুই নাই, ওই ঘরে কিছুই নাই আর কি। কোন স্কুলে হয়েছে দিদি? মালদাঘর জুনিয়র বেসিক। এবং হাইয়েও যখন হাইয়ের দিকেও যাওয়া যাচ্ছে, হাইয়েরও পেছন দিকে জানলাগুলো ওই রকম রোড বাই বার করে করে সব ইয়ে করে দিয়েছে ওদের। আপনার তাদের প্রাথমিক অনুমান, প্রায় 40,000 টাকা মূল্যের জিনিস চুরি গেছে। এ ব্যাপারে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।